আজি ইংরাজী নববর্ষর 2024 প্রথমটো দিন। নববর্ষ উদযাপনের বাবে উলাই আহিছে রাজ্যবাসী, পুরনিক বিদায় দি নতুনক আদরাত ব্যস্ত সকলো। নেদেখাজনের আশীষ লবলৈ পহিলা জানুয়ারিত রাজ্যের মঠ মন্দিরত ভক্তর ভিড়। এয়া তিনিচুকীয়া জেলার পানীতোলাস্থিত শ্রী শ্রী মায়ামরা পানীতোলা বরনামঘরের পরিবেশ। অসমৰ বিভিন্ন স্থানৰ পৰা অহা বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ ভক্তসকলে নামঘৰ জনাৰ শ্ৰীচৰণত আশীষ ল'বলৈ পুৱাৰে পৰা ভিৰ কৰা পৰিলক্ষিত হয়। 1803 চনতে স্থাপিত হোৱা ঐতিহাসিক পানীতোলা বৰনামঘৰ জনাৰ ওচৰত আগন্তুক 2024 বৰ্ষটো ভালে কুশলে যাবলৈ মনৰ আশা পূৰণ হোৱাৰ উদ্দেশ্যৰে এগচি বন্তি ধূপ ধূনা নৈবদ্যৰে ভক্তসকলে সেৱা ল'লে। আজি ইংরাজী 2024 বর্ষর প্রথম দিনট জয় জয়তে পানীতোলা বরনামঘর আমি ভক্ত সকলে দেশর অসমর হয়ে পানীতোলা বরনামঘর জনা যখন ভক্তবৃন্দ সকল জনাই বয়োজ্যেষ্ঠপ্রালয় সর ডর সকলে যাতে আর দেশ কুশলে মঙ্গলে থাকিবর কারণে সকলো জনার প্রতি আশীর্বাদ জানাইছো। লগতে আজি পুয়ায় আমি 5 বজাত আহি নামঘরে আহু। আহি পানীতোলা বরনামঘর 5 বজাতে ভক্ত সকল যখন হেরকি আহিছিল এই 2024 বর্ষ মনের আশাবিলাক পূরণ করার অর্থে ভগবন্ত শ্রীচরণরে ভাগে সেবা প্রার্থনা আগবহাবলে গতি আমি অতি আনন্দিত আর সকলো হেরকি সকলক যিমানখিনি পাইছো দেউতা শ্রীচরণের আশীর্বাদ ভাগে দিয়াইছো কৰিছো মেলিছো। মা প্রসাদ লৈ চাকি বন্তি ধূপ তামোল পানে লৈ গোটেই বছরটো যাতে কুশলে মঙ্গলে পালন কৰিব পাৰো তাৰ কাৰণে আশীর্বাদ লবলৈ আহিছিল। আর আমিও আজি 5 বজাতে আহি দেউতা শ্রীচরণত প্রথম চাকি গুছি মূল চাকি গুছি আজি 200 বছিয়া অবিরাম একেরাহে জ্বলি থকা এই নাম ভজনার চাকি গুছি তেল দি দেশর হকে যাতে আমার অসমখন ভারতবর্ষখন ভালকৈ সকলো যুবক যুবতী লড়া ছোৱালী ডাঙর বয়োজ্যেষ্ঠ সকলে যেন সুখে শান্তি বসবাস করে দেশলে শান্তি ঘুরে তার কারণে কামনা করছো। লগতে পানীতোলা অঞ্চলের এই নাম ভজনার ফুলাম বরনাম ভজনার যেন সকলকে আশীর্বাদ সকলো আশীর্বাদেই যেন বরনাম দেবতাসকলে কুশলে মঙ্গলে রাখে তার কারণে নমস্কার জানাই আজি দেউতাসকলের চরণত আশীর্বাদ জানালো। নামঘর জনার হইতে জড়িত থাকা ভকত সকলেও সকলোরে মনোবাঞ্ছা পূরণের বাবে দিলে আশীর্বাদ। উল্লেখ্য যে ঐতিহাসিক শ্রী শ্রী মায়ামরা পানীতোলা বরনামঘরের প্রতি থাকা শ্রদ্ধা আর ভক্তিত পানীতোলা বরনামঘর সম্পর্কে উপরি পুরুষসকলের মুখে মুখে শুনা কিংবদন্তীর অলিখিত ইতিহাস আছে। বর্তমান পানীতোলা বরনামঘরলৈ দূর দূরণিরপর অগণন ভক্ত আহে। গভীর শ্রদ্ধা আর ভক্তিরে যখন থলরূপী দেবতার চরণত এগছি বন্তি জ্বলায় সেই সকলে যারে সেই ইচ্ছা পূর্ণ হয় বলে জনবিশ্বাস আছে। ডিব্ৰুগড়ৰ পৰা ৰক্তিম দাসৰ প্ৰতিবেদন, লোকেল 3।